হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস সেভেন সায়েন্স লাইফ সায়েন্স থেকে আমরা চ্যাপ্টার সিক্সে খুব গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন উত্তর করব। এগুলো ইম্পর্টেন্ট অবশ্যই করতে হবে চ্যাপ্টারের নাম সবাই যেন পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করে দিও পুরো চ্যাপ্টার পড়ানো আছে প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও দেখো কী বলেছে প্রথম প্রশ্ন বলছে কলসপত্রী জাতীয় পতঙ্গভোগ উদ্ভিদের রূপান্তরিত পাতা কি বিশেষ কাজ করে উত্তর লিখব কলসপত্রী জাতীয় পতঙ্গভোগ উদ্ভিদের পাতারা পতঙ্গদের দেহসৃষ্ট নাইট্রোজেন মানে দেহে অবস্থিত আর কি ওকে দেহে অবস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে পুষ্টি লাভ করে নেক্সট পরের প্রশ্ন তেঁতুল পাতার ফলক ও আম পাতার ফলকের মূল পার্থক্য কি। উত্তর লিখব তেঁতুল পাতার ফলক খণ্ডিত আর আম পাতার ফলক হচ্ছে অখণ্ডিত নেক্সট প্রশ্ন কি কি উপায়ে উদ্ভিদের স পরাগযোগ ঘটে উত্তর লিখব কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে অথবা কোনো একটি ফুলের পরাগরেণু যখন ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে ফরে তখন সপরাগ ঘটে নেক্সট প্রশ্ন সুন্দরী গাছের মূলের কাজ কি উত্তর লিখব সুন্দরী গাছে অবস্থিত শ্বাস মূলে ছোটো ছোটো শ্বাসচিত্র থাকে যা মাটির উপরে অবস্থান করে এবং বাতাস থেকে অতিরিক্ত অক্সিজেন শোষণ করে শ্বাসকার্য চালায় পরের প্রশ্ন পরের প্রশ্ন মূলের একটি কাজ লেখো উত্তর মূল মাটির থেকে জল ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদ দেহে সরি প্রদান করে নেক্সট প্রশ্ন কক্ষ কাকে বলে উত্তর লিখব পাতা ও কাণ্ডের বা পাতা ও শাখার মধ্যে যে কৌণিক অবস্থানের সৃষ্টি হয় তাকে কক্ষ বলে নেক্সট মাটির উপরে গাছের কি কি অংশ থাকে মাটির উপরে গাছের কাণ্ড শাখা পোশাকা পাতা ফুল ফল প্রভৃতি অংশ থাকে নেক্সট প্রশ্ন বিটপ কাকে বলে উত্তর লিখব কাণ্ড কাণ্ড থেকে উৎপন্ন শাখা প্রশাখা পাতা ফুল নিয়ে গঠিত গাছের যে অংশ মাটির ওপরে অবস্থান করে তাকে বিটপ বলে নেক্সট প্রশ্ন তোমার বাড়িতে কোন কোন কাজের তোমার কাঠ লেগেছে কী কী লাগে জানলা দরজা এইসব আসবাবপত্র এগুলো তৈরি করতে কাঠ লাগে নেক্সট তুমি যে কাগজে লেখো তা কি দিয়ে তৈরি হয় উত্তর আমি যে কাগজে লিখি তা ঘাস ও বাঁশ দিয়ে তৈরি হয় নেক্সট খুব গরমে অনেকক্ষণ জল না খেয়ে থাকলে আর খুব ঘামলে দেহের কিসের অভাব হতে পারে উত্তর খুব গরমে অনেকক্ষণ জল না খেয়ে থাকলে আর খুব ঘামলে লবণ ও জলের অভাব হতে পারে দেহে পরের প্রশ্ন বলছে কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয় লরি বাস ট্রেন ট্রাক এগুলো ম্যাটাডোর প্রবৃত্তির গাড়ি বা যান তৈরিতে কাঠ লাগে নেক্সট প্রশ্ন হচ্ছে বাড়িতে প্লাস্টিকের ব্যাগে প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখা শাক সবজি আর ফুলের প্যাকেটের ভেতরে যে জলকোনা জমে জমে সরি জমে থাকতে দেখো তা কোথার থেকে আসে উত্তর অর্থাৎ প্লাস্টিকের প্যাকেটে যখন শাকসবজি মুড়ে রাখা যায় সেটা যেমন জলকণা জমে তেমনই যখন ফুলের প্যাকেট মুড়ে রাখা যায় জলকণা জমে সেটা কোথা থেকে আসে উত্তর লিখবো বাড়িতে প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখা শাকসবজি আর ফুলের বাষ্পমোচনের ফলে উৎপন্ন জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় নেক্সট নেক্সট প্রশ্ন একটি করে নদী বা পুকুর আর সমুদ্রের মাছের নাম নদী বা পুকুরের মাছ হচ্ছে রুই কাতলা সমুদ্রের মাছ হচ্ছে তোমার হাঙ্গর লিখতে পারবে তারপরে লিখতে পার সার্ডিন নেক্সট প্রশ্ন কঠিন ও গ্যাসের মধ্যে ব্যাপনের একটি উদাহরণ দাও কঠিন ও গ্যাসের মধ্যে ব্যাপন ন্যাপথলিন ও বাতাস হবে বাতাসের মধ্যে ব্যাপন প্রক্রিয়া বক্সের মধ্যে ন্যাপথোলিনে রেখে দিয়ে ঢাকা দিলে কিছুক্ষণ পর বাক্স ও বাক্সস্থিত জিনিসপত্র ন্যাপথোলিনের গন্ধে ভরে যায় নেক্সট নেক্সট হচ্ছে অন্যান্য শর্ত একই থাকলে ভারী ও হালকা অনুর ক্ষেত্রে ব্যাপনের কি পার্থক্য লক্ষ্য করা যায় উত্তর অন্যান্য শর্ত একই থাকলে হালকা অনুর ব্যাপন দ্রুত ঘটে আর ভারী অণুর ধীরে ঘটে অন্যান্য শর্ত একই থাকলে হালকা ও ভারী অনুর ক্ষেত্রে ব্যাপনের কি পার্থক্য লক্ষ্য করা যায় উত্তর অন্যান্য শর্ত একই থাকলে হালকা অনুর ব্যাপন দ্রুত ঘটে ভারী অণুর ব্যাপন ধীরে ঘটে নেক্সট আম সরল ফল কেন উত্তর আম একটিমাত্র ডিম্বাশয় থেকে সৃষ্টি হয় তাই আম সরল ফল ও এবং আমের ফল ত্বক পরিণত অবস্থায় রসালো বা সরস হয় তাই আমকে সরল ফল বলা হয় নেক্সট লাইকেন বায়ো ইন্ডিকেটের প্রজাতি বলা হয় কেন লাইকেনকে সরি উত্তর লিখব গাছের গায়ে সবুজ ছোপ ছোপ দাগযুক্ত শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে লাইকেন গঠিত হয় বাতাসে দূষণমুক্ত হলে লাইকেনের রং সবুজ থাকে কিন্তু বাস বাতাস দূষিত হলে রঙ বদলে ক্ষয়রি হয়ে যায় এই রং বদলে দূষণ নির্দেশ করে বলে লাইকেনকে বায়ো ইন্ডিকেটর বলা হয় মানে এই রং যে বদলে যায় রং বদলে গিয়ে ওরা দূষণকে নির্দেশ করছে বলে একে বায়ো ইন্ডিকেটর বলা হয়ে থাকে পরের প্রশ্ন একটা দ্বিবীজপত্রী বীজের বীজতকের স্তরগুলির নাম কী কী উত্তর একটি দ্বিবীজপত্রী বীজের বীজতকের স্তরগুলি হলো বহি এটা লিখব বীজ বহিস্তক বা টেস্টা বীজ অন্তঃস্তক বা টেগমেন নেক্সট নেক্সট হচ্ছে বছরে কখন তোমার বারবার তেষ্টা পায় এবং কোন সময় তেষ্টা পায় খুব কম গরমকালে আমার বারবার তেষ্টা পায় এবং শীতকালে খুব কম তেষ্টা পায় নেক্সট ঘামের সঙ্গে দেহের থেকে কোন পদার্থটি সবচেয়ে বেশি বেরিয়ে যায় এর ফলে দেহে জলের মোট পরিমাণ কমে যায় না বেড়ে যায় উত্তর ঘামের সঙ্গে দেহের থেকে সবচেয়ে বেশি লবণ বেরিয়ে যায় এর ফলে দেহে জলের মোট পরিমাণ কমে যায় নেক্সট প্রশ্ন বছরের কোন সময় তোমার ঘাম হয় খুব বেশি এবং কখন ঘাম হয় খুব কম গরমকালে আমার ঘাম খুব বেশি হয় শীতকালে কম হয় এই প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্ট্যান্ট ভালো করে পড়ো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো